আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আলামিন রানা। সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আজ গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পুরুষের যৌন অক্ষমতা, যৌন দুর্বলতা, ধাতু দুর্বলতা, দ্রুত বীর্যপাত হওয়া এবং টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়া, এই সকল সমস্যা মাত্র 4টি হোমিও ওষুধ সেবন করে দূর করার একটি ম্যাজিক ফর্মুলা সম্বন্ধে আজ আমি সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ। ভিউয়ার্স, মূল আলোচনা শুরু করার আগে, পুরুষের যৌন অক্ষমতা ও যৌন দুর্বলতা কি, ধাতু দুর্বলতা ও দ্রুত বীর্যপাত হওয়া কি এবং টেস্টোস্টেরন হরমোন কি, এ বিষয়ে কিছু আলোচনা করব। ভিউয়ার্স, পুরুষের যৌন অক্ষমতা হলো তার যৌন শক্তির সম্পূর্ণ লোপ পাওয়া, অর্থাৎ সেক্স করতে সম্পূর্ণ অক্ষম হওয়া, যাকে বলা হয় ধ্বজভঙ্গ, ইম্পোটেন্সি বা ইরেক্টাল ডিসফাংশন। আর যৌন দুর্বলতা হলো যৌন শক্তি কমে যাওয়া, অর্থাৎ কোনো পুরুষের সেক্স করার ক্ষমতা কমে যাওয়া। ধাতু দুর্বলতা হলো পুরুষের ধাতু ক্ষয় হওয়া, আর পুরুষের ধাতু বিভিন্নভাবে ক্ষয় হতে পারে, যেমন প্রস্রাব পায়খানা করার সময় ফুট দিলে প্রস্রাবের রাস্তা দিয়ে ফুটা ফুটা করে বীর্য বের হয়, সামান্য যৌন উত্তেজনায় বা যৌন উত্তেজক কিছু দেখলে অথবা মেয়েদের খোলামেলা দৃশ্য দেখলে ফুটা ফুটা করে বীর্য বের হয়ে আসে, হাঁটা চলাফেরা করার সময় ফোঁটা ফোঁটা করে বীর্যপাত হয়, অথবা ঘুমন্ত অবস্থায় অসরে ফোঁটা ফোঁটা করে বীর্য বের হয়ে আসে। এগুলো হলো ধাতু দুর্বলতার লক্ষণ। আর দ্রুত বীর্যপাত হওয়া হলো কোনো পুরুষের স্ত্রী সহবাসের সময় খুব অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যাওয়া, আর সেটাকে বলা হয় প্রিম্যাচিউর এজাকুলেশন। আর টেস্টোস্টেরন হলো একটি হরমোন যাকে পুরুষের হরমোন বলা হয়, আর এই হরমোনটি পুরুষের শুক্রাশয়ে তৈরি হয়। শুক্রাণু উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই টেস্টোস্টেরন হরমোন। পুরুষের বয়স বেড়ে গেলে টেস্টোস্টেরন হরমোন উৎপাদন কমে যায়, তাই এর মাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে এলে পুরুষের যৌন ক্ষমতা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি এই হরমোনের মাত্রা কমে যাওয়ার কারণে পুরুষের সঙ্গমের আগ্রহ কমে যেতে পারে। ভিউয়ার্স, পুরুষের যৌন অক্ষমতা, যৌন দুর্বলতা, ধাতু দুর্বলতা, দ্রুত বীর্যপাত হওয়া এবং টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়া, এই সকল সমস্যা মাত্র 4টি হোমিওপ্যাথিক ওষুধ কিভাবে সেবন করলে দূর করা যাবে, এ বিষয়ে এখন আমি আলোচনা করব। আমি প্রথম যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো ডামিয়ানা। ডামিয়ানা আমাদের এই হোমিওপ্যাথিক ওষুধটি পুরুষের যৌন অক্ষমতা, যৌন দুর্বলতা, ধাতু দুর্বলতা দূর করার জন্য খুবই কার্যকর একটি ওষুধ। আর এই ওষুধটি আপনারা সেবন করবেন 10 থেকে 15 ফুটা মাত্রায়, আধা কাপ পানিতে মিশিয়ে সকালে এবং বিকালে খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে এইভাবে ওষুধটি নিয়মিত রূপে সেবন করতে হবে। তারপর আমি দ্বিতীয় যে ওষুধটি আলোচনা করব সেটি হলো অ্যাভেনা স্যাটিভা। অ্যাভেনা স্যাটিভা আমাদের এই হোমিওপ্যাথিক ওষুধটি পুরুষের যৌন অক্ষমতা, যৌন দুর্বলতা, ধাতু দুর্বলতা, দ্রুত বীর্যপাত হওয়া এবং টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়া, এসব ক্ষেত্রে খুবই কার্যকর। আর এই ওষুধটি আপনারা সেবন করবেন 10 থেকে 15 ফুটা মাত্রায়, আধা কাপ কুসুম গরম পানিতে মিশিয়ে দুপুরে এবং রাত্রে খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে এইভাবে ওষুধটি নিয়মিত রূপে সেবন করতে হবে। আমি তৃতীয় যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো অশ্বগন্ধা।
অশ্বগন্ধা আমাদের এই হোমিওপ্যাথিক ওষুধটি যৌন দুর্বলতা, ধাতু দুর্বলতা এবং টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়া এই সকল ক্ষেত্রে খুবই কার্যকর। আর এই ওষুধটি আপনারা সেবন করবেন 10 থেকে 15 ফুটা মাত্রায় আধা কাপ পানিতে মিশিয়ে দিনে 3 বার খাওয়ার 1 ঘন্টা পরে। এভাবে এই ওষুধটি নিয়মিত রূপে সেবন করতে হবে। ভিউয়ার্স, চতুর্থ আমি যে ওষুধটি আলোচনা করব সেটি হলো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম ওষুধটি যৌন দুর্বলতা, ধাতু দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত হওয়া দূর করার জন্য খুবই কার্যকর একটি ওষুধ। আর এই ওষুধটির 200 শক্তি আপনারা সেবন করবেন 2 ফুটা মাত্রায় সকালে এবং রাত 8টার পর খাওয়ার 1 ঘন্টা আগে, 1 দিন মাত্র। ভিউয়ার্স, দামিয়ানা, অ্যাভেনা স্যাটিভা এবং অশ্বগন্ধা এই 3টি ওষুধ আপনারা নিয়মিত রূপে সেবন করবেন। আমি যে নিয়মে বলেছি এই নিয়মে সেবন করবেন এবং 15 দিন পর পর 1 দিন লাইকোপোডিয়াম ওষুধটি 200 শক্তি সেবন করবেন। আপনাদের মধ্যে যাদের যৌন অক্ষমতা, যৌন দুর্বলতা, ধাতু দুর্বলতা, দ্রুত বীর্যপাত হওয়া এবং টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়া সমস্যাগুলো আছে, আপনারা আমার এই ফর্মুলা অনুসরণ করে এই 4টি হোমিওপ্যাথিক ওষুধ নিশ্চিন্তে সেবন করতে পারেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। আপনারা আমার এই ফর্মুলায় 4টি ওষুধ সেবন করলে ইনশাল্লাহ উপকার পাবেন। ভিউয়ার্স, আপনাদের মধ্যে যারা আমার এই ফর্মুলায় এই 4টি হোমিওপ্যাথিক ওষুধ সেবন করতে চান, আপনারা 4টি ওষুধ হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে সংগ্রহ করুন। আপনারা যে কোনো মাসের 1 তারিখ থেকে ওষুধগুলো সেবন করা আরম্ভ করবেন এবং মাসের প্রথম দিন লাইকোপোডিয়াম 200 শক্তির ওষুধটি সেবন করবেন। মাসের দ্বিতীয় দিন থেকে ডামিয়ানা, অ্যাভেনাসেটিভা এবং অশ্বগন্ধা এই ওষুধগুলো সেবন করা আরম্ভ করবেন এবং মাসের 15 তারিখে লাইকোপোডিয়াম ওষুধটি 200 শক্তি সেবন করবেন এবং বাকি 3টি ওষুধ সেবন করা ওই দিন বন্ধ রাখবেন। তো এইভাবে ডামিয়ানা, অ্যাভেনাসেটিভা, অশ্বগন্ধা এবং লাইকোপোডিয়াম ওষুধ 4টি সেবন করে যাবেন। ভিউয়ার্স, আমার আলোচনা আজ আমি এখানে শেষ করব। আসসালামু আলাইকুম।